আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমুল্লাহ যখন বিয়ে করার জন্য মন স্থির হলেন, তখন তার চাচিকে বললেন পাত্রী দেখার জন্য। তবে ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমুল্লাহ জানতেন তার প্রিয় শায়খের কাছে দুজন মেয়ে আছে, তাই তিনি তার চাচিকে পাঠালেন ওই শায়খদের বাসায়। তো তার চাচি মেয়ে দুটিকে দেখে আসার পর ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে তাদের বর্ণনা দিতে শুরু করলেন। তার চাচি বললেন, তিনি বাড়ির ছোট মেয়ের ব্যাপারে অনেক প্রশংসা করলেন, ফর্সা চেহারা, তার চোখ ও চুলের সৌন্দর্য, আরও অনেক কিছু। ইমাম আহমদ রহিমুল্লাহ তখন তার বড় মেয়েটির ব্যাপারে বর্ণনা জানতে চাইলেন। তখন তো চাচি বড় মেয়েটির ব্যাপারে তিনি অনেকটা তাচ্ছিল্যের সঙ্গে কথা বললেন, অবিন্যস্ত চুল, খর্বকায় উচ্চতা, শ্যামবর্ণের এবং একটি চোখের ত্রুটি থাকার কারণে তিনি তা পরিত্যাগ করলেন। এরপর ইমাম আহমদ তাকে দুজনে দিনদারিতার ব্যাপারে জিজ্ঞাসা করলেন। জবাবে তার চাচি বললেন, বড় মেয়েটা বেশ দিনদার, ছোট মেয়েটা তত নয়। এ কথা শুনে ইমাম আহমদ বললেন, তাহলে আমি বড় মেয়েটাকেই বিবাহ করব, যে কথা সেই কাজ। অতঃপর তাদের বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর 30 বছর কেটে গেল। ইমাম আহমদের স্ত্রী মৃত্যুবরণ করলেন। দাফনের সময় ইমাম আহমদ বললেন, ইয়া উম্মে আবদুল্লাহ, তোমার কবর শান্তিময় হোক। দীর্ঘ 30 বছরের বৈবাহিক জীবনে আমাদের মধ্যে একবারও ঝগড়া বিবাদ হয়নি। এই কথা শুনে তার ছাত্র অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, হে শায়খ, এটা কিভাবে সম্ভব? এত বছর কেটে গেল, আপনাদের মাঝে কোনো ঝগড়াফাসাদ হয়নি? জবাবে শায়খ বললেন, যখন আমি তার প্রতি রেগে যেতাম তখন তিনি চুপ থাকতেন, আর যখন তিনি আমার প্রতি রেগে যেতেন তখন আমিও চুপ থাকতাম, তাই আমাদের মধ্যে কখনোই ঝগড়া বিপদ হয়নি। প্রিয় দিনী ভাই বোনেরা, এই ঘটনা থেকে আমাদের জন্য তো অনেক কিছু শিখার আছে। স্বামী স্ত্রীর ঝগড়া এটা স্বাভাবিক ব্যাপার। পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় থেকে এরকমটাই হয়ে আসছে, সাহাবীদের মধ্যে হয়েছে, তাবে তাবিদের মধ্যে হয়েছে। তাদের ঝগড়া ফাসাদে ছিল গুপ্ত, মানুষদের মাঝে প্রচার হয়নি, মারামারি হয়নি। কিন্তু এখনকার যে অবস্থা, মারামারি, গালাগালি এসব তো রয়েছে, সাথে রয়েছে তালাক। আল্লাহর কাছে এই কাজটি ঘৃণিত কিন্তু হালাল। এভাবে যদি আমাদের সংসার পতনের দিকে চলে যায়, তাহলে ধর্ষণ হওয়াটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। স্বামী স্ত্রীর মাঝে ধর্ষণ হয়ে থাকে, কারণ বেশিরভাগ বিবাহ হয় প্রেমের মাধ্যমে নতুবা স্বামী স্ত্রী অপছন্দের মাধ্যমে। যদি আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা যদি দিনদারকে বেছে নিই, আলহামদুলিল্লাহ, এতে কোনো সমস্যা নেই, যেমনটা ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমুল্লাহ তাই করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমুল্লাহ যাকে বিবাহ করেছেন তার বোন এর চাইতেও বেশি সুন্দর ছিল, চুলের বর্ণনা, চোখের বর্ণনা, আরও বিভিন্ন কাজ থেকে। কিন্তু বড় মেয়েটি দিনদারিত বেশি ছিল, তাই তিনি তাকে বিবাহ করেছেন। যেহেতু তারা দুনিয়াকে প্রাধান্য দেয়নি, আখিরাতকে গুরুত্ব মনে করেছে, কারণ আখিরাতে তার এই স্ত্রী আর কালো থাকবে না, নোংরা থাকবে না, অপরিষ্কার থাকবে না, সবসময় পরিচ্ছন্ন থাকবে, সেই জন্য তারা আল্লাহর উপর বিশ্বাস করে তাদের বৈবাহিক জীবন সুন্দরভাবে কেটেছে। সুতরাং এভাবে উচিত যে ঝগড়া ফাসাদ নয়,
আল্লাহর উপর নির্ভরশীল হয়ে, আল্লাহর উপর ভরসা হয়ে আমাদের বৈবাহিক জীবন সুন্দরভাবে কাটিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক।